গত বছরে আমি আজ থেকে এক বছর আগে বাড়িতে ছিলাম, হঠাৎ আমি বিদেশের উদ্দেশ্যে চলে যাই। যাওয়ার পরে 3 মাস কাজ করি, কাজ করার পরে আমি অনেকটাই ভালো, মানে অনেকটাই সুস্থ, বাড়ির থেকে অনেকটাই সুস্থ গেছি। আমার তো মনে হয় না যে আমি কোনো একটা অসুস্থে ভুগতেছি। মানে দেশে বাইরে যখন ছিলেন, খেলাধুলা করছেন, এখানে ওখানে যাচ্ছেন, মাছ ধরছেন, পুকুরে সাঁতার কাটছেন, মানে সবই, মানে একটা মানুষ সুস্থ মানুষের জীবনে যা কিছু ঘটে সবই করেছেন, মানে একটা নিরবিচ্ছিন্ন ভাবে একটা সুন্দর জীবন উপভোগ করছিলেন। আর এখানে বাইরেও গেলেন, তারপরে তারপরে 3 মাস কাজ করছি। কাজ করার পরে হঠাৎ এই সাইডে একটু ব্যথা লাগে। আমি ভাবছি মনে হয় এভাবে কাজের থেকে মনে ব্যথাটা হইতে পারে। অনেক সময় একটু বেশি পরিশ্রম হয়, বিদেশের বাড়ির পরিশ্রম হয়, ভাবছি যে মনে হয় একটু পরিশ্রমের থেকে। তারপর এভাবে অনেকদিন চলে গেল, বারা 5-6 দিন। 5-6 দিন যাওয়ার পরে হঠাৎ দেখছি না ব্যথাটা আসলে আরো বেশি, আরো খারাপের দিক। তখন ব্যথাটা চলে আসলো আমার এই ডান পায়ে, কুপসিতে। আচ্ছা, তখন আমি ভাবলাম যে আসলে জিনিসটা তো কঠিন, খারাপের দিকে যাইতেছে, কি করা যায়। তখন একটা ডাক্তার দেখালাম, ডাক্তার বললো সমস্যা না, এটা ঠান্ডার থেকে হয়। তখন ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা। কি আপনার, আপনি যখন প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন? আমি ইরাকে ছিলাম, ইরাক কুর্দিস্তানে। কুর্দিস্তান, কুর্দিস্তানে। নিজেও ভাবলাম যে ঠান্ডার থেকে হইতেও পারে, ঠান্ডার সময় এগুলো হইতে থাকে। তারপরে ডাক্তারে কিছু চিকিৎসা ট্রিটমেন্ট দিল, ওষুধ দিল, ইঞ্জেকশন দিল। তখন দেখি না কোনো ভালো দিক নেই। তারপরে পরের 20 দিন পরে আবার এই পায়ে চলে আসলো, বাম পায়ে। আচ্ছা আচ্ছা, এখন আর দুনো পায়ে অনেকটা সমস্যা, অনেকটা সমস্যা ছিল দুনো পায়ে, এখন ব্যাক সাইডে এদিকে। তারপরে এভাবে ওই সাইডে চলে আসার পর আমি একটা ভালো ডাক্তার দেখালাম, একটা অর্থোপেডিক ডাক্তার, ভালো একটা বড় হসপিটালে গেলাম। যাওয়ার পরে এখানে MRI করা হইলো, এক্স-রে করলো। আগে তো এক্স-রে করি না, এভাবে ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এখন অর্থোপেডিক ডাক্তার ইঞ্জেকশন করলো, তারপর এক্স-রে, MRI, মানে সবকিছু দেখলো আর কি, কি সমস্যাটা কি। ফার্স্টে এক্স-রে করেছে, এক্স-রেতে কিন্তু আমার রোগটা আসে নাই। আচ্ছা, ডাক্তার বলছে কিছু না, এটা ঠান্ডার থেকে। হ্যাঁ, ও বলছে এরা একই ধরনের কথা যে ঠান্ডার থেকে হইতে পারে, আপনি ইয়ে করেন। তারপর বলছে তাও একটা MRI করে দেখতে পারেন। তারপর একটা MRI করলাম। MRI করার পরে আসলো যে আমার এই হিপ, ফুল বডি একটা MRI হইলো, ফুল বডি MRI থেকে তাও আসে নাই যে আমার এই হিপে প্রবলেম। তখন এই MRI টা দেখানোর পরে ডাক্তার বললো যে ঠিক আছে, এটাতে তো এতটা ইয়া হয় নাই, আপনি ইয়ে করেন, এই একটা হিপ MRI করেন, এটার বলে রানী MRI, ওই দেশে যেটা বলে আর কি, ওই দেশের ভাষা। তখন আমি আবার আটা MRI করলাম এখানে রানের। তখন ওটাতে আসলো যে আমার হিপে সমস্যা, মানে আমি এভিয়ান রোগটা আপনি এই প্রথম জানতে পারলেন? প্রথম জানতে পারলাম যে আমি এভিয়ানে আক্রান্ত। জানার পরে তারপরে কি করলেন? তারপর নিজে অনেক নার্ভাস যে এত বড় একটা সমস্যা, আমি 2-3 মাস হলো বিদেশে আসলাম, কি করব, দেশের থেকে অনেক টাকা খরচ করে গেছি, একটু মোটামুটি নার্ভাস হয়ে গেছি যে কি করা যায়। এখন দুশ্চিন্তা, দুশ্চিন্তা, পারিবারিক কিছু সমস্যা ছিল। মানে হঠাৎ করে মনে হলো যে আকাশটা ভেঙে পড়ার মতো, হঠাৎ একটা, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা সমস্যা পড়বো আমি, আল্লাহ তালাই দিছে। তখন এইভাবে চলতেছিল অনেকদিন, প্রায় 3 মাস চলে গেছিল বিদেশের বাড়িতে, 3 থেকে 3.5 মাস চলে গেছে এইভাবে ভুগতেছি, ওষুধ টুকটাক ওষুধ খাইতেছি। বলতে বিদেশের ট্রিটমেন্টটা আমার ক্ষেত্রে, বিদেশের ট্রিটমেন্টটা এত বা আমার কাছে ভালো মনে হয় না, কারণ আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন এরা আপনার ইঞ্জেকশন ওষুধ খুবই কম ব্যবহার করবে, ইঞ্জেকশনটা বেশি এরা দিবে আর কি রোগীদের যে কোনো সমস্যা ক্ষেত্রে। তাও আমাকে বলছিল যে আমি যখন 3-3.5 মাস চলে গেছে, ডাক্তার বলছে যে দেখেন আমি আপনার এই সমস্যাটা অনেকটাই বড়, হিপে আপনার অনেকটাই ক্ষয়, তারা 60-70% ক্ষয় হয়ে গেছে এবং দুটোটা হিপে। এটা শোনার পর তো আরো, শোনার পরে আমি আরো নার্ভাস। তখন ভাবলাম যে কি করা যায়, এরকম তো ইয়ে নাই। তারপরে আমি আমার রুমমেট
এদেরকে জানাই যে এরকম একটা সমস্যা, এরাও আমার নিয়ে অনেকটা টেনশন করে যে ছেলেটা ভালো আসলো, ফ্রেন্ড সার্কেলরা যে ভালো আসলো, এখন হঠাৎ করে কি হয়ে গেল, এভাবে আমি হাঁটতেছি হাঁটতেছি রাত্রে, এমনও সময় গেছে আমি রাত্রে শুধু শিকার পারতাম, মানে ব্যথায় শুধু শিকার পারতাম, ওই পাশ ওই পাশে কাইথিলে। আপন মানুষ বলতে প্রবাসে কেউই নাই, আপন মানুষ বলতে প্রবাসে কেউ নাই, কিন্তু আমার রুমের লোকেরা অনেক হেল্প করছে আমার সব বিষয়ে, এরা ভালো একটা সাপোর্ট দিছে, ভালো একটা হেল্প করছে। তারপর আমি এভাবে আরেকটা বড় একটা হাসপাতাল আছে সিএমসি, ওইদিকে বড় একটা হাসপাতাল, আমি বলছি যে লাস্ট একটা হাসপাতাল দেখাই কি বলে, একটা হাসপাতালে দেখাইলাম সিএমসি হাসপাতাল, ভালো একটা অভিজ্ঞ ডাক্তার, ডাক্তার কামরান নাম ছিল, হ্যাঁ বলছে একে সবকিছু দেখানোর পরে হ্যাঁ বলছে আপনার সার্জারি করা লাগবে। আমি তখন একবারে আরো নার্ভাস যে সার্জারি করা তো সম্ভব না, যে যে সমস্যা বা যেরকম সবকিছু হিসাব করতে ইয়ার দরকার, অ্যামাউন্ট দরকার অনেক, বলছি অনেক টাকা বলছিল সার্জারি, এক একটা পাও মানে এক একটা হিপে বলছে আমার যে তারা আপনার $5,000 এক একটা হিপে, $5,000 হিসাব করতে দুটোটাই আপনার মনে করেন যে $10,000 অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, $10-12 লাখ টাকা তাও তো সম্ভব না। তারপর চিন্তা ভাবনা করলাম কি করা যায়, এখন রুমেনরা বললো যে তুমি বাড়ি চলে যাও, এভাবে থাকো না, বাড়ি চলে যাও, ইনশাল্লাহ দেশে ভালো ট্রিটমেন্ট আছে, খরচটা হয়তো খরচটা একটু কম হইতে পারে। তারপর আমি ওই সফুল্লা স্যার, সফুল্লা প্রধান স্যারের ভিডিও দেখতাম, এই সমস্যার পর থেকেই ইউটিউবে সার্চ করতাম যে আসলে সমস্যার সমাধান কি, কিভাবে কি করা যায়, সার্জারি করতে হবে না অন্য কোনো ইয়া আছে। তারপরে স্যারের ভিডিও দেখতাম, তখন থেকে ভাবলাম যে দেশে যাই দেখি স্যারের একদিন দেখান যায় কিনা। তারপরে আইসা ভিডিও দেখাইছি, আইসা আমি ডাক্তার ইয়া দেখাইছি, ডাক্তার ও জায়গায় দেখাইছি, দেখানোর পরে এরা একই কথা বলছে যে ই করতে হবে, সার্জারি করতে হবে। তারপরে সার্জারি করা যে আসলে বিদেশ আছি এতটা ইয়া নাই, তারপরে বললো সার্জারি করার পরে আমি ভাবলাম যে কি করা যায় এখন, আরো এর মাঝখানে দেখলেন যে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাইতেছে, প্রায় 8.5 লাখ টাকার কথা বলছিল। তখন আমি ভাবলাম যে দেখি আরো চেষ্টা করি কোন দিক, তারপরে স্যারের ভিডিও তো দেখতেই আছি, তারপরে তো দেখাইছি এরকম একটা জায়গায় বেশ কয়েকটা কিনা করতে অনেকটা দেখাইছি, দেখানোর পরে বলছে সার্জারি করা লাগবে। তখন চলে গেলাম, মোটামুটি শিওর হয়ে গেছেন যে সার্জারি লাগবে, চলে গেলাম। আপনার কাছে একটা ওয়েপন ছিল যেটা আপনার জানা ছিল, একটা তথ্য যে আপনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধানের ভিডিও অনেক আগে থেকে আপনি দেখতেন, এবং ওখানে আপনি দেখেছেন যে বিনা অপারেশনে অনেক রোগী সুস্থ হয়, এবিএন রোগী ভালো হয়। আমি স্যারের ভিডিও দেখতেছি এবং ওইদিক সেদিক যাইতেছি, ডাক্তার দেখাইতেছি সার্জারি ডাক্তারের কাছে বা কিভাবে কি হয়, এর ভিতরে আমি হোমিওপ্যাথি ডাক্তারও দেখাইছি, মানে সব রকম চেষ্টাই করেছি, প্রথম চেষ্টা করছি যে হোমিওপ্যাথি ডাক্তারও বলছে আপনি ওষুধ খাইতে থাকেন 3 সপ্তাহ তারপরে আইসেন। তখন আমি দেখছি না হোমিওপ্যাথিতে কোনো এরকম কার্য করি না, হয় না কোন একটা ভালো কিছু হয় না, এভাবে ব্যথা একটু কমে। তখন আমি ভাবলাম যে দেশে ছিল, আমি দেশে চলে গেছি, ফার্স্টে ঢাকায় ছিলাম অসুস্থ, পরে ঢাকায় ডাক্তার দেখাইছি, দেখানোর পরে দেশে যাই নাই। তখন আমি সব ডাক্তার দেখান শেষে স্যারের কথাটা কিন্তু আমার মাথায় আছে, যে স্যারের ভিডিওগুলো মাথায় আমি ভাবতেছি সব সময় যে এখানে যাওয়া যায় একদিন, দেখি স্যারের কি করে। তখন আমি বাড়িতে চলে গেছি, বাড়ির থেকে 1 মাস থাকার পরে আবার ঢাকা আসলাম, আইসেই আমি বাড়ির থেকে বলে আসছি ফ্যামিলি যে আমি ডিপিআরসি হাসপাতাল, ডাক্তার সফুল্লা প্রধান স্যার, ভালো হ্যার অনেক রুগী ভালো হয়েছে দেখা যায় ভিডিওতে, বা কথা থেকে অনেক মিল, স্যারের কথা অনেক ভালো, কথার ভিতরে অনেকটা ইয়া আছে, এমন না যে স্যারের বলে কাজ হয় না, আমি দেখছি অনেকটাই ভিডিও, অনেক ভিডিওতে দেখছি ঠিক আছে। তখন আমি বাড়িতে বলেছি ফ্যামিলি যে আমি একটা সবকিছু তো দেখাইলাম, একটা হাসপাতাল আমার বাকি আছে, এটা আমি মনে মনে আমার চিন্তা ভাবনা আছে যে আমি এটা দেখাবো, কিন্তু এখনো দেখাই নাই।
ফ্যামিলিতে বলছে, তাহলে আমার শ্বশুরও জিজ্ঞেস করছি যে কি, আমার শ্বশুর বলছে তাহলে ইয়া করো, মানে কোন হাসপাতালে, আমি বলছি ডিপিআরসি ঢাকা শ্যামলী রিং রোডে হেরা দেখাইতে হইব, আমি অনেকদিন ধরে এরা ফলো করি, এখানে যাব। বলছে ঠিক আছে তাহলে যাও। তখন আমার শ্বশুর নিয়ে আমি আসি এখানে, আসে কিছু ইয়া দেয়, টেস্ট করে, ব্লাড টেস্ট 100, এগুলো করার পরে স্যারে বলছে পরের দিন আইসা দেখাইয়েন। তখন আমি পরের দিন রিপোর্ট নিয়ে দেখাইছি স্যারেরে, স্যারও বলছে যে আপনার তো সমস্যা এবিএনএ, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, টেনশন করেন না, বিনা অপারেশনে, বিনা অপারেশনে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, টেনশন রাখেন। আমিও বলছি কেমন লেগেছে তখন শোনার পর, শোনার পর অনেকটাই আমি আশ্বস্ত, ভালো লাগছে আমার কাছে যে আসলে একটা ইয়া পাইলাম, একটা সান্ত্বনা পাইলাম, এতদিন তো অনেকটা নার্ভাস ছিলাম, এখন অনেকটা সান্ত্বনা পাইলাম যে স্যার একটা আশ্বস্ত দিচ্ছে যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তারপর ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, তখন স্যারে বলছে যে ভর্তি হয়ে যান আজকেই, ভর্তি হয়ে গেলাম, তারপরে ভর্তি হয়ে গেলেন, হ্যাঁ তারপর ভর্তি হয়ে গেলাম, এখন ট্রিটমেন্ট আজকে 24 দিন, 24 দিন আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটা, আগে তো আমি বসতেই পারতাম না, মানে শোয়া থেকে যে বসা, মানে বসে থাকা সেটাই খুব কষ্ট করে যেত, অনেকটা ব্যথা হইতো, অনেক সময় টয়লেট ব্যবহার করতে গেলে আরো ব্যথা হইতো, বসতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি বসতে পারি, অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটা। এই যে আমার সাথে যে যে সাবলীল ভাবে হাঁটছেন, এই হাঁটাটা কি পারতে, এইভাবে হাঁটাটা ছিল না আমার, আগে হাঁটাটা ছিল না, ব্যথা ছিল, বাই বিন আমি এভাবে, আপনি কিন্তু আমার সাথে সিঁড়ি দিয়ে যে ছাদে এসেছেন, সিঁড়ি দিয়ে উঠে আপনি এসেছেন, একদম স্বাভাবিক সুস্থ একটা মানুষের মতো, আমি প্রথম দিন যখন আপনাকে দেখেছি কিন্তু এত সুস্থ আপনাকে দেখিনি। আপনার একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে সবসময় আপনার মুখে একটা হাসি থাকে, আমি সবসময়, আপনি সবসময় একটা হাসিটা রাখতেন, নার্ভাস হই না, হ্যাঁ, কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করতো সবসময়, আলহামদুলিল্লাহ দুশ্চিন্তা থেকে এখন মুক্ত, বাসার পরিবারের সবাইকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ মুক্ত, এখন আমি আজকে রিলিজ হয়েছি, এখনো জানাইনি, জানাবো যে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, তোমরা আমার জন্য দোয়া করো। তারপরে দেশবাসী আছেন যারা হয়তো প্রবাসে, আপনার যারা কলিগ ছিল বা আপনার গ্রামে যারা আছেন তারা হয়তো আপনাকে দেখেছেন, এরকম অসংখ্য মানুষ আছেন এর মাঝখানে যারা হয়তো জানে না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবে, বাদও কি আসলে এরকম সুস্থ হওয়া সম্ভব কিনা। আমি বলবো কি, যদি সার্জারি প্রয়োজন হলে অবশ্যই সার্জারি করতে হবে, কখন সার্জারি, যখন আমি এখন বসতে পারি, উঠতে পারি, সবকিছু করতে পারি, যদি আমি এখানে ডাক্তার শফিউল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিয়ে যদি আমি বিনা অপারেশনে হাঁটাচলা করতে পারি, সুস্থ হইতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে আমার সার্জারি প্রয়োজন নেই, সেটাই সার্জারি করতে হবে। যদি আমি একবারে, যখন সার্জারি সারা চলার কোনো ইয়ে নাই, কোনো গতি নেই, যে সার্জারি করতে হবে এমন খারাপ অবস্থা, আমি কোনো আর দিক ইয়া পাই নাই, তখন বলবো না যে সার্জারি করতে হবে না, চেষ্টা করে দেখতে পারি যে আমরা পারি কিনা। আমরা একটা কি, আমরা সার্জারি আগে চেষ্টা করা যায়, এখানে আসা যায়, আইসা চেষ্টা করা যায়, ডিপিআরসি তে আইসা থাকেন, ভর্তি হন, কিছুদিন চেষ্টা করেন, নিজে বুঝতে পারবেন আসলে কতটুকু আপনি সুস্থ হয়েছেন। সার্জারি করলে তো করা যায় সার্জারি, অনেক আমার আমার থেকে, আমি কারো কথা বলবো না, আমার নিজের কাছে মনে হয় যে সার্জারি করাটা অনেক রিক্স, অনেক রিক্স, জি সার্জারি করলে দেখা যায় আপনি ইনফেকশন হতে পারে, এটা আমার বিভাগে, সম্পূর্ণ সুস্থ নাও হতে পারে, আগের মতো নাও হতে পারে, আপনি টয়লেট ব্যবহার করতে পারবেন না, লো কমোড ব্যবহার করতে পারবেন না, হাই কমোড ব্যবহার করতে হবে, হাই কমোড তো সব জায়গায় নাই, আপনার একটা রিক্স, মানে করার, আপনার সার্জারি করার পরে 3-4 মাস লাগবে আপনার ইয়ে শুকাইতে, গাও শুকাইতে, আপনি সুস্থ হইতে, তারপরে আও ইয়ে নাই, শিউর নাই, সেটাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সার্জারি ইনশাল্লাহ প্রয়োজন নাই, আমি অনেকটা আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দোয়া করবেন সবাই যত আল্লাহ যতদিন আছি সুস্থ রাখে, আমরা অবশ্যই দোয়া করি, স্যারের জন্য দোয়া রইল, যত স্যার একটা ভালো মানুষ, আপনার দেখে জিজ্ঞেস করে কোন সমস্যা আছে কিনা, প্রেসার দেখে, রুগীর সমস্যা না সবসময় খোঁজখবর নিয়ে, খোঁজখবর, তারপরে রুমের সার্ভিসের জন্য খালারা আসে, আইসা পরিষ্কার রাখে, যত রোগীর কোনো সমস্যা না থাকে, সবসময় পয় পরিষ্কার থাকে হাসপাতাল, আমি জীবন অনেক হাসপাতালে গিয়ে যাওয়া হয়েছে এই বিষয় নিয়ে, এই সমস্যার কারণে অনেকটাই এখানে অনেকটা পয় পরিষ্কার, আলহামদুলিল্লাহ অনেকটা আলহামদুলিল্লাহ পয় পরিষ্কার, স্যারেও আইসা, আমি অনেক ডাক্তারের
যাওয়া হয়েছে, আমি দেখি না এরকম কোন ডাক্তার যে রোগীর কাছে দুই তিন দিন পর পর আইসা জিজ্ঞেস করে যে কি অবস্থা, কেমন হাঁটায় দেখে দেখে যে মানে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু এতটা সময় দিয়ে উনি দেখেন। তারপরে স্যারও আমারে অনেকবার স্যারের রুমে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞেস করছে, ব্যথার কারণে ডিএন করাইছে, যতদিন আল্লাহ হায়াত রাখছে এতদিন যত সুস্থ থাকতে পারি সবাই দোয়া করবেন, দোয়া রইল। আর যদি পিএলআইডি বাত ব্যথা ইবিএন সমস্যায় যদি কেউ ভোগেন, আমি বলবো না, যেখানে আসেন আইসা দেখেন, মানে আইসা দেখেন, স্যারের কথাগুলো শুনেন, দেখেন স্যারে কি বলে প্রত্যেকে দেখেন, কিছুদিন চেষ্টা করেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার মতন আপনারা সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এতক্ষণ আমার আর নতুন করে বলার কিছু নাই, আমিও মন্ত্রমুগ্ধ মতো শুনলাম এবং নিজে সচক্ষে দেখছি, আপনারাও দেখছেন যে ভাইটি কিছুদিন আগে বসতে পারতো না সে ভাইটা এখন অনায়াসে উনি সিঁড়ি ভাঙছেন, হাঁটছেন, সব কাজই করছেন। তো দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য, এবং আপনারাও যদি কেউ থাকেন অবশ্যই একটু যোগাযোগ করুন, জীবনটা বদলে যাবে কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।